তো নমস্কার, আমি কার্তিক কর্মকার। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল। তো দিন দিন শিল্পীর খোঁজ, বর্তমানে বৈশাখ মাস চলে এসেছে, এখন আমাদেরও নাচের শেষ নাই আর ওস্তাদদের ডাকারও শেষ নাই। তো আজকে চলে এসেছি এক জায়গা, মানে ইচ্ছা আগে নাচ ছিল দীপক সিং আর আমাদের রয়্যাল শো একাডেমি। তো ওস্তাদ নিয়ে আসতে লোক পাঠাইছে যে কার্তিক ভাই দুদিন চলে আসো। তো দুদিন তো সম্ভব নয়, 2 ঘন্টা লেখেন সম্ভব বটে, কেন আবার রাইতে আমার প্রোগ্রাম। তাই ওস্তাদ ডাকে আনতে পাঠাইছে আর এইখানে আমি আসেছি। তো ছোট ছোট হীরে আছে এইখানে, ছোট ছোট হীরে আছে, শুধু হীরারেই দল, ছোট ছোট বাচ্চাদের দল। তো ইনারাকে ট্রেনিং করাই, ধীরে 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 লাইনে নিয়ে আসতে হবে, তাহলে কতদূর কি হয়েছে সেগুলা আপনারাকে ইয়ে করিব। তো ইনি হচ্ছেন বর্তমানে এখন বিখ্যাত ছনিত্য শিল্পী হীরাদের গুরুজন, আর ইনার নাম হচ্ছে অনিল চন্দ্র নায়ক। তো অনিল চন্দ্র নায়ক এখন নতুন দল করেছে ছোট বাচ্চাদেরকে নিয়ে। তো আসুন বাচ্চা গেলে কিভাবে, এটা হচ্ছে জায়গাটা আরসা থানা পড়ে, রুগড়ি গ্রাম আরসা থানা। তো এইখানে অলরেডি আগের থেকে একটা দল আছে আর এইখানে বাচ্চাদের আর একটা দল তৈরি হয়েছে। তো এখানে বেশিরভাগ নায়ক ছেলে আছে কি? নায়ক আর সিং। হ্যাঁ, নায়ক আর সিং, ও নায়ক আর সিং সর্দার, এই দুটাই বেশি আছে। হ্যাঁ, তো নায়ক সিং সর্দার, কিছু কিছু মাহাতো ছেলে আছে, মানে আছে জিধুয়া ছেলে আছে। তবে আসুন ভিডিওটা কিভাবে হবে, কি রকম হবে আমি নিজেও নাই বুঝতে পারছি, মানে ছেলেগুলাকে আগেটুকু চলাফেরা করাইছি তবে সেরকম নজর আসে নাই। তো আজকে তো আমার বেশিক্ষণ থাকার টাইম নাই, তাই যতটুকু পারি একটু টিপস দিয়া যাক, তারপরে দেখা যাক কত দূর কি হয়, শর্ট ট্রেনিং এরা কত দূর কি করছে। আর অবশ্য ছাগিলার ধ্যান আছে, তো দেখা যাক কত দূর কি হয়। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত টেকে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করবেন, ওটা আপনাদের দায়িত্ব। আর রাত জাগে আর ভিডিও করার দায়িত্ব আমাদের, মেহনত করার দায়িত্ব আমাদের আর আপনাদের দেখার দায়িত্ব। তো চলুন আর ভিডিওটা শেষ পর্যন্ত আসুন। ছোট ছোট হীরা গিলা সবাই তৈরি হয়ে আছে আর সবকে শাড়ি পরে চলে এসেছে, কার্তিক দা এসেছে, তাহলে সবাই শাড়ি পরে রেডি হয়ে এসেছে। তো আসুন এক এক করে, আজকে হবে ওই অসুন নাচের সেট নাচ হবে আর রাজা নাচের সেট নাচ হবে। তো দেখা যাক কিভাবে হচ্ছে, এক এক করে আগে তারপরে লাইনে নিয়ে আসবো সবাইকে। আপনারা লাইনে থাক, সঞ্জয় ভাই চলে আয়। তাহলে অসুর নাচের বাজনাটা তো জানা আছে ভাই? হ্যাঁ, এই কেরে কেরে গেডিন ধান দাগিন, তাক কেটে নাগে তাক কেরে কেরে গেডিন ধান দাগিন, তাক কেটে নাগে কেরে কেরে দাগিন দাগিন দাগিন, কেরে কেরে গেডিন ধান দাগিন। এটা তো চল ঢুকে দেখা, কেরে কেরে গেডিন ধান দাগিন, তাক কেটে নাগে কেরে কেরে গেডিন ধান দাগিন, তাক কেটে নাগে তা তাকিন তাকিন তাকিন, কেরে কেরে গেডিন ধান দাগিন। আরো ঘুরে যা, পরে চুড়পাটা লেট হলো কিন্তু। কেরে কেরে গেডিন ধান দাগিন, তাক কেটে নাগে কেরে কেরে গেডিন ধান দাগিন, তাক কেটে নাগে তা তাকিন তাকিন তাকিন, কেরে কেরে গেডিন ধান দাগিন। বাহ, খুব সুন্দর। আর দিলো কাই ভাই, যা পেছো যা, এটে ফাঁকা ফাঁকা ডাক দাঁড়া। রুতা কেটা তাকে, রুতা কেটা তাকে, রুতা কেটা তাকে, রুতাকে তাকে 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 তাক কেটা তাকে, কেরে কেরে গেডিন দা দাগিন, তাক কেটা নাগে কেরে কেরে গেডিন দা দাগিন, তাক কেটা নাগে তা তাকিন তাকিন তাকিন, কেরে কেরে গেডিন দা দাগিন। পরে কিন্তু তো চুলপাটা লেট হচ্ছে, তাকিন তাকিন তাকিন। চুড়পা দু ধরনের আছে, চুড়পা দু ধরনের না, চুড়পা দু ধরনের, এক ধরনের এইদিকে এইদিকে ছুয়াই, কাদের বললো ব্রিটিশের, ব্রিটিশের এরকম চুড়পে দেখবি। হ্যাঁ, আর বেটা চা এই আগে দিকে বডি দিকে ছুয়াই, বুঝলি? তো তোরা কয় ঝিকে আগে দিকে চুড়পা দেবে, বুঝলি? হ্যাঁ, আর ওটা কিন্তু চাঁড়ে চুড়পি দেবে। আরে কেরে কেরে গেডিন দান দাগিন, তা কেরে নাগে কেরে কেরে গেডিন দান দাগিন, তা কেরে নাগে তা তাকিল তাকিল তাকিল, কেরে কেরে গেডিন দান দাগিন।
ঠিক আছে, চেষ্টা করলে হবে। আর দুই লোক কাই বলবো তখন উঠবি, তোরা উঠিস না। হ্যালো উঠ যা পেছো। আরে কেরে কেরে কেটেন তা তা কেইলে তা কেরে নাগে, এরে কেরে কেটেন তা তা কেইলে তা কেরে নাগে তা তা কিল তা কিল তা কিল, এরে কেরে কেটেন তা তা কিল। আর দুই লোক আই রেডি আছিস মানে রেডি হই, ছয়ের মতন থাক। আডু দেখো কেরে কেরে কেটেন তা তা কিল তা কেরে নাগে, কেরে কেরে কেটেন তা তা কিল তা কেরে নাগে তা তা কিল তা কিল তা কিল, এরে কেরে কেটেন তা তা কিল। হ্যালো আরে বড় ঘুরে তোর জল কাছে তলকে অকবকা হবার দরকার নাই, অকবকা দরকার নাই, অকবকা টাইম আছে। হ্যাঁ অকবকা আবার টাইম আছে, এই কথা বলিস না। হ্যালো রে রুতা সেটা তাকে, রুতা সেটা তাকে, রুতা সেটা তাকে, রুতা বুঝলি। দেখ আমাকে আগে দিকে লাইন দেখ, আইয়া দেখ বুঝলি, এটা তোরালটা বটে, এদিকে এই এই জায়গাটা দেখ রাউন্ড আছে বুঝতে পারলি, আর বুক ছাদিটা দেখ আগে দিকে আমার তো এমন নাকি বুঝতে পারলি, এইটি হচ্ছে অসুরের ডাঁড়া। হ্যাঁ ঘুরে যা আরেকবার আয় আটু ওই দেখো, ছেড়ে দিলে আনা গোনা বলকে মানা করেছে, আজি তোরে মনে পড়েছে উটা চাঁড়ে কুড়া, আজি তোরে মনে পড়েছে কাকড়া দাগ 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 কাকড়া দাগ, এরে কারে কিলটিন তা দা কিলে তা কেন নাগে, এরে কারে কিলটিন তা দা কিলে তা কেন নাগে তা তা কিলে তা কিলে তা কিলে, এরে কারে কিলটিন তা দা কিল। আইরে আরো দুই চার ছয় আট হইল না, হ্যাঁ ব্যাক 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 যা, আগে কত আস আগে কত ছিলে ভালো, আজ হলি রঙে কালো, রাজি পাচ্ছে রুতা কেটা থাকে, রুতা কেটা থাকে, রুতা টুকু ইন্টারেস্টিং না হলে মজা নাই লাগে। হ্যাঁ সাগিলাও সেই কার্তিক দা এসেছে কেমন জানাচ্ছে, মানে সেই মাথায় কি একটা চাপ আসে গেছে লাগেন, রুতা কেটা থাকে, রুতা কেটা থাকে, রুতা কেটা থাকে, রুতা তোর পেছনে 1 লাখ লোক আছে ওই দিকে, তুমি ভাবিস না যে আমি একাই এসেছি, আমার পেছনে 1 লাখ লোক আছে। আয় বাবু আর দু লোক, 1 লোক ওইটাই নাড়া, 1 লোক এইটাই নাড়া, চল পেছুয়া উড়তা কেটে থাকে, উড়তা কেটে থাকে, উড়তা কেটে থাকে, উড়তা কত সঠিক না ওরা কাজ যেমন আসবার টাইম জায়গাতে একটু আটু এদিকো এদিকো উড়তা, আয় দেখ আয় দেখ আমি বলছি না আমি ওইগুলা করবি সেই ধরা, উড়তা কেটে থাকে, উড়তা কেটে থাকে, উড়তা কেটে থাকে, উড়তা কেটে থাকে, এর কারে কিডিন তা দা কিনে তা কেন লাগে, এর কারে কিডিন তা দা কিনে তা কেন লাগে তা ঠিক আছে তাহলে মোটামুটি ঢুকার স্টেপ মোটামুটি ঠিক আছে, প্র্যাকটিস করতে করতে ধীরে ধীরে হয়ে যাবে। আচ্ছা বাকি গেলে তোরা ওই দিকে লাইন লিবি যাও, ও তাহলে এক লাইনে ঢুকতে হবে সবাইকে, হ্যাঁ এক এক করে লাইন লে, তোরা তোরা যা তোরা দুলো টানা তোরা যা, জনটা আগে হইলো না ওটা কি হইলো বলনো, ঢুকা তুই ঢুকলিস ওইটাই, ওটা তুমি ভালো করে ঢুকলে বুঝলে।
এরপর ঢুকার পরে তো কাজ আছে, সেই কাটিংটা রুতা কেটে তাকে রুতা বি করো, ঠিক আছে রুতা কেটে তাকে রুতা কেটে তাকে রুতা কেটে তাকে উড়ে হাতটা যাবে কেটে তা। হ্যাঁ তাহলে দেখো বাজনাটা যে রফতার চলছে উড়তা কেটে সেই রফতারে তোমার হাত যাবে উড়তা কেটে তাকে উড়তা কেটে তাকে উড়তা কেটে তাকে উড়তা তোমার রোদ দিচ্ছে হাওয়াও দিচ্ছে। হ্যাঁ আর তোরা কাজ আমি সাঁতা ঝিও আমি সেই রকম দিনে আছি না আছি আটু পেছা দেখ গুড়িয়া আর এদিকে যদি উঠাতে যাস না তাহলে বাজনাটা বাইরে যাবে। আর দেখ কেকড়া দাগে 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 তাক কেটে দাগে এর কারে কিটিন তা দাকিন বুঝলি ফক করে দেখতে হবে লে রেডি উড়তা কেটে দাগে 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 উড়তা কেকড়া দাগে 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 তাক কেটে দাগে তা কিটিন তা দাকিন তাক কেন নাকি এর কারে কিটিন তা দাকিন তাক কেন নাকি তা দাকিন 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 এর কারে কিটিন তা দাকিন ঠিক আছে। আরে উড়া কি উঠে দেখলে ভালো করে ওইদিকে ওইদিকে নাড়া শুন তুই ইঞ্জিন বঠিস তো তুই কোন গাড়ির ইঞ্জিন বঠিস সেইটা আগে জানতে হবে। তুই যেরকম ভাবে তুই টানি লিখবিস সেরকম ভাবে তোর টিম চলবে, যে আগে আছে যদি কারো টিম নাই চলে তো দশ কাকে দিব জানিস, যে ইঞ্জিন বঠে যে টানি নিয়ে আসছে তাহলে টানি নিয়ে আসছে। তো তুই কোন ট্রেনের ইঞ্জিন বটি ভাই, বম্বে ভারতের ইঞ্জিন বটি ন লোকাল ট্রেনের ইঞ্জিন বটি ন ট্র্যাক্টরের ইঞ্জিন বটি? হ্যাঁ তাহলে তুই যে রেপ্তারে তুই সবাইকে টানি নিয়ে আসবি, তাহলে তুই যদি বম্বে ভারতের লেখেন টানি নিয়ে আসিস তো তোর সেরকম ভাবে যাবে বুঝলি। তাহলে দেখ আগে দেখেলে উড়তা কেটে থাকে উড়তা কেটে থাকে উড়তা কেটে থাকে উড়তা কেটে থাকে দেখে দেখে দেখ দেখ কেটে থাকে তা কিটিন তা দাকিন তাক কেন লাগে এর কারে কিটিন তা দাকিন তাক কেন লাগে তা দেখ ঠিক না একটু আগুয়ালি। হ্যাঁ তো পরে উঠাও তাহলে তাক কেন লাগে তা প্রত্যেকটা জিনিস দেখ ঠেংটা আওয়াজ করছে এমন হচ্ছে তাহলে পাওয়ার পাওয়ার লেগুরে ভালো করে উড়তা কেটে থাকে উড়তা কেটে থাকে উড়তা কেটে থাকে উড়তা কেটে থাকে উড়তা এবার কাটি চল দুলোকে উড়তা কেটে থাকে উড়তা কেটে থাকে উড়তা কেটে থাকে উড়তা কেটে থাকে উড়তা কাক কেটে থাকে দেখ 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 ওই যে যে রপ্তার আউটা কাটলি সেই রপ্তারই কাটতে হবে বুঝলিস। এতবার বলতে হয়েছে তোরা কি উড়তা কেটে থাকে 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 দেখে 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 উড়তায় লিখবি হাতটা উড়তা দেখ উড়তা উড়তা কেটে থাকে উড়তা কেটে থাকে উড়তা কেকড়া থাকে দেখ বুঝলি উড়ে লিখলি সহি জায়গায় ঠেলতে পারবি আলে আনি দূরাই ঠেলবি কিন্তু উড়তা কেটে থাকে উড়তা কেটে থাকে উড়তা কেটে থাকে উড়তা কেকড়া থাকে দেখে দেখে দেখ তা কেটে থাকে এর কারে কিটিন তা দাকিন তা কেন নাকি এর কারে কিটিন তা দাকিন তা কেন নাকি এর কারে তাকিন 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 এর কারে কিটিন তা দাকিন কই চাড়া চাড়া চলতে হবে বাদ এত রকম আমি বকিন যাচ্ছি আপনি লাপাক লুপুক যাচ্ছি এমন করলে হবে না বুঝলি। আচ্ছা আই চলি চলে উড়তা কেটে থাকে 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 উড়তা আমার টেনিটা ভাল আমার টেনিটা ভাল উড়তা কেটে থাকে 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 উড়তা 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 উড়তা
লাইন লে এই কাজটা সবাইকে রেডি কর, তোর 15 18 আছে কটা।